दुबई ये विदेशिनी बान्धवी के लिए आज के चले आस मेला देखते এই মেলাতে কি কি পাওয়া যায় আর কত পরিমাণের দাম সেটি সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চলেন তাহলে শুরু করি ইউটিউব ইয়া আই আই হ্যাভ লোকেশন ইউনিয়ন মার্কেট গুড ফর দা গুড কোয়ালিটি অলসো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমরা চলে আসছি একটা মেলা দেখতে এখানে অনেকদিন ধরে শুনছিলাম মেলাটার কথা তো আজকে বান্ধবীকে সাথে নিয়ে চলে আসছি মেলা দেখতে also this is washable mm -hmm. and in the color it will not become faint okay then i have also this one the lunch box oh, <laughs> all from here is literally. Mm -hmm. i have also the big bag if they need it mm -hmm. this the size by 12 by fifteen. how much is the black one the black one last price this one okay 30 take what But mostly this may bagpak, I sell at 70 but now it's uh we are in the, in the middle of, of the jeans, people may also cloth. Mm -hmm. Yeah, also -shirt. the clothes, t-shirts. Very nice this is logo. Just only 20 dirham. Huh? 20 dirham, nice. I have three color. Gray and, gray and cream and brown one. Brown one. Okay. then some polo shirt yeah, this one black very very nice very logo nice also, logo this is the master hmm. copy of the polo uh, i have polo. the black the blue blue and red one wow red one is nice yes this is just only 30 last price 25 five dollar half okay we we give it to the customers allow us the price because we are going to close it at yeah 8, yeah yeah 20 this month, can you say hi to the subscribers? Hi, where is the location? Location here is the Union Market. Come, guys, and check my items. Okay, do come. Market, Okay, okay, you are looking Very beautiful, beautiful, beautiful. This and beautiful, soon, thank, you. thank you. <laughs> Everyone, come and bujit okay <laughs> night okay. market very beautiful yes, yes. yeah okay এতক্ষণ যে মহিলাটিকে দেখলেন উনি হলো ফিলিপাইনি ওনার এখানে একটা স্টোর রয়েছে তো আমরা ভিডিও করছিলাম তাই দেখে উনি জিজ্ঞেস করলো যে আমরা কেন ভিডিও করছি তো যখন উনি জানতে পারলো যে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে তখন তিনি আমাকে ঠিক আছে আমি সব কিছু বলছি তুমি সুন্দর করে একটা ভিডিও বানাতে পারো তখন আমি বললাম যে ওকে ঠিক আছে এখানকার মানুষজনের ব্যবহার অনেক আন্তরিক আর এখানে এত বেশি পরিমাণে দোকান রয়েছে দোকান ঘুরতে ঘুরতে অনেক বেশি সময় লেগে যাবে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বেডশিটগুলো রয়েছে সেই সাথে এখানে সব থেকে কম প্রাইসে এত ভালো ভালো জিনিসগুলো পাবেন যেটা কল্পনার বাহিরে এলাকায় সবসময় এরকম ধরনের মেলা মেলা পাওয়া যায় আমি দেখছি আমার কাছে বিষয়টা খুব ভালো লাগে এখানে বিভিন্ন দেশের মানুষের দোকান রয়েছে সেই সাথে এখানে আসলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো বাংলাদেশি মানুষেরও দোকান রয়েছে তো এখন যে দেখতে পাচ্ছেন আবায়াগুলো এটা একটা বাংলাদেশি দোকানের আবায়াগুলো ছিল অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আবায়াগুলো ছিল এখানে যেহেতু আমি পরি না তাই আমার কাছে তেমন একটা ভালো না লাগলেও আমার বান্ধবী অনেকক্ষণ ধরে এইগুলো দেখছিল কারণ সে সব সময় এগুলো পরে তো এখান থেকে আমরা দুইজন দুইটা হিজাব কিনছিলাম আর কিছু কিনিনি তারপরে বউকে বললাম যে চলো বেশি সময় নষ্ট না করে আরেকটু ঘুরে দেখি বান্ধবী দেখা দেখি আমিও দেখলাম যে বোরখার ডিজাইনগুলো আসলে অনেক সুন্দর এগুলো পরলে যাকে যে পড়ুক খুবই সুন্দর লাগবে আর কালার গুলো অনেক সুন্দর সুন্দর ছিল কিন্তু আমি যেহেতু পড়ি না তাই নিয়েই নি কিন্তু যারা পরে তাদের অনেক ভালো লাগবে আর এক একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো এই যে আমার হাতে দিয়ে দেখতে পাচ্ছেন বাম দিকের ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারের আবায়াটা আমার ভীষণ ভালো লাগছে নিলে আমি এরকম ধরনের কিছু একটা নিব পরবর্তীতে আবায়া দেখার পরে আমরা এখন চলে আসছি একটা কসমেটিক্সের দোকানে বলতে গেলে এখানে বেশিরভাগই রয়েছে ব্রেসলেটের জিনিসপত্র ব্রেসলেট আর গলার লকেটগুলো তো দেখতে পাচ্ছেন এখানে এক এক ধরনের পাথর দিয়ে তৈরি ব্রেসলেটগুলো অনেক সুন্দর সুন্দর এখানে আমি দেখতে পেয়ে গেছি অনেক সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো আমার কাছে এত ভালো লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এত সুন্দর সুন্দর আর অনেক ইউনিক রেগুলার ইউজের জন্য হোক আর কোথাও ঘুরতে গেলে পড়ার জন্য হোক ডিজাইনগুলো অনেক সুন্দর পরলে অনেক সুন্দর লাগবে ব্রেসলেটের পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর আংটি ছিল ছেলেদের জন্যও ছিল মেয়েদের জন্যও ছিল আমি আংটি পরি না তাই আমার অতটা ভালো লাগেনি কিন্তু যারা পরে তারা মনে হয় তাদের কাছে অনেক ভালো লাগবে এখানে আমার বান্ধবী তার রেগুলার ইউজের জন্য ছোট্ট একটা লকেট খুঁজতেছিলো তো সেটার জন্যই সে এখানে ভিতরে চলে আসছে সাথে আমাকেও বলছে যে ছোট দেখে কিছু একটা আমাকে খুঁজে দাও আমি সব সময় পড়ে থাকার জন্য তার আগে একটা ছিল সেটা নাকি ডিসকালার হয়ে গেছে তাই সে আবার খুঁজছে তো আমিও তাকে হেল্প করছিলাম কারণ এখানে বেশিরভাগই ছিল বড় বড় সেগুলো দেখতে ভালো লাগে না বেশিরভাগ বড়োরা ছেলেরাই পরে। তো মেয়েদের জন্য একটা সিম্পল ছোট হলে অনেক ভালো লাগে বান্ধবীকে বললাম তুমি সময় নিয়ে ধীরে সুস্থে খুঁজে দেখো তোমার পছন্দ করে দেখো আমি আরো কিছু ঘুরে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন একটা চশমা আমার হিজাবটার সাথে ম্যাচ হয়ে গেছে তো চশমাটা একটু পরে দেখলাম ভালোই লাগতেছিল তো অবশেষে আমার বান্ধবী একটা খুঁজে পেয়েছে অনেকক্ষণ বাইগেনিং করার পরে পঁচিশ দীর্ঘামের জিনিসটা সে দশ দীর্ঘাম দিয়ে কিনছে এরপরে আমরা চলে আসছি মেলার একদম ভিতরের দিকে ভিতরে অনেক বেশি স্টল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ থেকে শুরু করে আপনার যাবতীয় সব আপনি এখানে পেয়ে যাবেন মেকআপ প্রোডাক্ট থেকে শুরু করে জুতো আর এখানকার জুতোগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর আমার ডান দিকের হোয়াইট কালার জুতাটা তার ভীষণ পছন্দ হয়েছে কিন্তু সেটার সাইজটা তার পায়ের থেকে একটু ছোট এই জন্য সে এটা নিল না তো আমরা দেখছিলাম আরো পরবর্তীতে আরো কি কি এখানে রয়েছে তো দেখলাম ভিতরে আরো অনেক ধরনের জুতা রয়েছে সেই সাথে শীতের জন্য অনেক ধরনের কাপড় রয়েছে ভাই আমাদের দেশে মানুষের জন্য এখানে তেমন কোনো ভালো কাপড় নাই সব বিদেশীদের জন্য কাপড় এখানে এখানকার বেশিরভাগই কাপড় হাত কাটা পা কাটা গলা কাটা এখানকার শপে বেশিরভাগই মেয়ে রয়েছে আর বেশিরভাগই তারা ফিলিপাইন ইন্দোনেশিয়ান আর এটা হলো মেলার একদম মাঝখানে এখানে একটা স্টেজ সাজানো রয়েছে এখানে সম্ভবত অনেক ধরনের অনুষ্ঠান হয় সন্ধ্যা সময় তার পাশে অনেক ধরনের খাবারের হোটেল গুলো রয়েছে আপনারা চাইলে এখান থেকে স্ন্যাক্স কিছু খেতে পারেন আমরা যেহেতু এখানকার পাশে একটা অনেকক্ষণ বসেছিলাম সেখানে অনেক কিছু কিছু খেয়েছি তাই আমরা খেলাম না সেই আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই ভিডিওটা অবশ্যই আমি আপলোড করবো আমার এখানে সব থেকে বেশি ভালো লাগছে জুতার কালেকশন গুলো বাংলাদেশি টাকায় পাঁচশো থেকে শুরু করে বারোশো তেরোশোর মধ্যে এখানে আপনি অনেক সুন্দর সুন্দর জুতা পেয়ে যাবেন যেটা আমার কাছে দুবাইয়ের বড় বড় শপিং মলগুলোর থেকে অনেকাংশে কম মনে হয়েছে অনেকগুলো স্টল ঘোরার পরে সব শেষে একটা স্টলে যাই দেখলাম যে কয়েকটা ড্রেস আছে লং যেগুলো যেগুলোর হাতাও লং ছিল আর লেন্থও অনেক ভালো ছিল কিন্তু সেগুলোর যে হাতার প্রিন্টগুলো সেগুলো একদম ভালো ছিল না এই যে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা আর বেশিরভাগই ছিল ওভার সাইজ যেগুলো আর এখানে তো টেলার্স নাই যে আমি সাইজগুলো ঠিক করে নেব আমার সাথে সবসময় এরকম হয় আমি যখনই কিছু পছন্দ করি তখনই সেটার হয়তো সাইজ থাকে না নাহলে সেটার সাইজ বিক্রি হয়ে যায় ওভার সাইজগুলো সবগুলো আমার কপালে জুটে তখন শেষ মুহূর্তে আমি আর কিছুই নিতে পারি না দুবাইয়ে আসার পরে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে বাংলাদেশের কাপড় আমাদের অনেক গুণ ভালো বাংলাদেশের কাপড়ের কোয়ালিটি এখানকার থেকে তো অনেক বেশি ভালো কিন্তু এই নর্মাল কোয়ালিটির অনেকগুলো দেখবেন রাখা আছে এত সুন্দর করে রাখছে মনে হচ্ছে কি আর দামও তো যাই হোক এখানে তার তুলনায় ভালোই আছে অনেকগুণ আমি কিছুদিন আগে এরকম ধরনের একটা নেভি ব্লুর মধ্যে নিয়েছিলাম তো এখানে এই কালারটা আমার ভীষণ ভালো লাগছিল তাই আমি কালারটা নিয়ে অনেকক্ষণ ধরে দেখছিলাম যে কালারটা আসলে কেমন লাগছে কালারটা দেখতে অনেক সুন্দর লাগছে পরলে ভালো লাগবে এখানে বেশিরভাগ মানুষই এরকম ধরনের কাপড় পরে কারণ এই কাপড়গুলো অনেক সফট হয় আর আমার মনে হয় সামার এর জন্য এই কাপড়গুলো বেস্ট আমার যেটা আছে সেটা হলো ব্লু কালার কিন্তু এই দুটা কালার আমার ভীষণ ভালো লাগছে নিলে আমি এই দুটা কালারের মধ্যে একটা নিব দুবাইয়ে যারা ইউনিয়ন এরিয়ার আশেপাশে থাকে এটা তাদের জন্য খুবই কাছাকাছি হবে ইউনিয়ন মেট্রো স্টেশনের ঠিক অপোজিটে রাস্তার এই পাশে ইউনিয়ন মার্কেট জায়গাটার নাম এখানেই হচ্ছে এই মেলাটা আপনারা চাইলে দেখে আসতে পারেন আর ঘুরে আসতে পারেন সেই সাথে অনেকগুলো শপিং করতে পারেন অনেকগুলো জিনিস আমি এখানে দেখাতে পারিনি কারণ মার্কেটটা এত বড় সম্পূর্ণটা যদি আমি ঘুরে দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই শর্টকাটের মধ্যে আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে দেখিয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা যারা এই মেলাতে গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন আগে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব এখন চার হাজার তিনশো জন মানুষের পরিবার একটা তো যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দুবাই সম্পর্কে নিত্য নতুন তথ্য জানতে দুবাই আমাদের লাইফস্টাইল ব্লগুলো দেখতে আমাদের পাশে থাকবেন তাটা